উন্নয়নের সুফল প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে বর্তমানে রাজ্য মহকুমা ভিত্তিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার এমন একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় জিরানিয়া মহকুমার মহকুমা শাসকের কনফারেন্স হলে। তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী পৌরোহিত্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার জিরানিয়া মহকুমার মহকুমা শাসকের কনফারেন্স হলে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের জিরানিয়া মহকুমা ভিত্তিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে মহকুমা এলাকার উন্নয়নমূলক কাজগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং পদ্ধতিগত সমস্যার কারণে আটকে থাকা কিছু উন্নয়নমূলক কাজের বিষয়ে আলোচনা করা হয়। এদিকে বৈঠক শেষে রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার। এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রদর্শিত সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই পথে উন্নয়নের গতিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। মন্ত্রী আরো জানান, উন্নয়নের কাজে কিছু কিছু বাধা ছিল, এদিনের বৈঠকে আলোচনার মাধ্যমে এই সমস্ত বাধা বিপত্তিগুলো দূর করা সম্ভব হয়েছে। এটা আমাদের রুটিন মিটিং, রিভিউ মিটিং, প্রতি তিন মাস চার মাস অন্তর অন্তর আমরা করে থাকি। বিগত দিনে আমাদের হয়েছে মিটিং, এই মহকুমার অন্তর্গত বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদেরকে নিয়ে এই মিটিং আমরা করে থাকি এবং বিগত দিনে কি কাজ হয়েছে, আগামী দিনে কি কাজ হবে, কতটুকু কাজ হয়েছে, আগামী দিনে কি করা উচিত, যাতে আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে ইন্টেনশন, যে অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, সবকা সাথ সবকা বিকাশ, সেটা যেন আমরা প্রকৃত অর্থে গ্রাস লেভেল পর্যন্ত পৌঁছে দিতে পারি। তো আজকে সেই বিষয়ে আলোচনা হয়েছে। দীর্ঘ আমাদের মিটিং ছিল 12টা থেকে। বিভিন্ন দপ্তরের আধিকারিকরা তাদের মতামত রেখেছেন, তাদের প্রপোজাল রেখেছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ কোথায় হার্ডেলসগুলো রয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে এবং সেই হার্ডেলসগুলোকে কীভাবে দূর করা যায় সে বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। জানা গেছে, এদিনের পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার বেনিফিশিয়ারিদের ঘর নির্মাণের বিষয়টিও এসেছে। এই ঘর নির্মাণে সুবিধাভোগীরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা সেই বিষয়টি আলোচনায় উঠে আসে। জিরানিয়া মহকুমা এলাকার সার্বিক উন্নয়নে একাধিক সিদ্ধান্ত এদিনের পর্যালোচনা সভায় গ্রহণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।